আসসালামু আলাইকুম, আমি কোহিনুর মন, চানগাঁওবাসী, চট্টগ্রাম থেকে। দূরে কাছে সবাইকে স্বাগত জানিয়ে আওয়ার অ্যাক্টিভিটি অ্যান্ড ব্লগ চ্যানেল থেকে আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। আশা করি ভালো লাগবে। প্রিয় ভিউয়ার্স, চার পাঁচ দিন ধরে খেয়াল করে দেখলাম আমার টমেটো গাছের পাতাগুলো একটু কুঁকড়িয়ে গেছে। তো পাতা কুঁকড়ানোটা কিন্তু একটা রোগ, বিশেষ করে টমেটো গাছে হয় আর মরিচ গাছে হয়। সেটা দেখার পরে মনে খুব কষ্ট লাগছিল যে গাছগুলোর এই অবস্থা। তো এটার সমাধান খুঁজতে গিয়ে আমি ইউটিউবে বিভিন্ন জনের ভিডিও দেখে দেখে এক ধরনের একটা কীটনাশক বানানো শিখে নিয়েছি। সিম্পল একটা বিষয়, আমি ন্যাচারালভাবেই কিন্তু জীবাণুনাশকটা তৈরি করতে চেয়েছিলাম। সেই জন্য অনেকের ভিডিও দেখে দেখে একটু একটু আইডিয়া নিয়ে নিয়ে আমি নিজস্ব একটা জীবাণুনাশক বানিয়েছি। তো দুইটা গাছে আমি অ্যাপ্লাই করেছি। মাশাল্লাহ, দেখেন আমার টমেটো গাছে কিন্তু ফল ধরে গিয়েছে। তো কি শান্তি লাগে দেখেন, এখনও কিন্তু টমেটোর কেজি 130 টাকা। তো সেক্ষেত্রে আমি হয়তো আর সপ্তাহখানিক পরে গাছ থেকে ছিঁড়ে খেতে পারবো। তো বেগুনও ধরে আছে, বেগুন এটা কিন্তু পুরাতন গাছ, আমি আমার আগের ভিডিওতে বলেছি। এইসব হচ্ছে নতুন গাছ। তো যাই হোক, ছাদে চলে আসছি। গতকালকে আমি ছোলা ভিজিয়েছিলাম, অনেক বেশি পরিমাণে ছোলাটা ভিজিয়েছি, কারণ এটা একটা স্কুলে দিতে হবে। সকালে আমি নাস্তাটা ডেলিভারি দিচ্ছি, প্রায় 15 দিন পর্যন্ত টানা দিতে হবে। তো সেজন্য প্রতিদিন একটা একটা আইটেম আলাদা আলাদাভাবে দিচ্ছি, প্রতিদিন একই রকম দিচ্ছি না, একদিনে এক এক আইটেমের নাস্তা দিচ্ছি। তাই গতকালকে রাতে আমি ছোলা ভিজিয়েছিলাম, সেই পানিটা নিয়েছি, আর দুপুরবেলার লাল শাক ধোয়া পানি। তো দুইটা পানি একসাথে মিক্স করে আমি গাছের গুঁড়ায় দিয়ে দিব। এটা কিন্তু অনেক বেশি ভিটামিন আর ক্যালসিয়াম গাছের জন্য। ছোলাটা যেমন মানব শরীরের জন্য ভালো, ঠিক তেমনি কিন্তু গাছগাছালির জন্য অনেক ভালো। ছোটবেলায় আমি মাকেও দেখেছি ছোলা সিদ্ধ পানি ঠান্ডা করে পানির সাথে মিক্স করে পাতলা করে এটা গাছের গোড়ায় দিত। তো আমিও সেটাই করে যাচ্ছি, আলহামদুলিল্লাহ ফল আপনাদের চোখের সামনেই। গাছগুলো লাগানোর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা গিয়ে একটু দেখতে পারেন যে কোন দিন লাগিয়েছি, কতদিন আমার লেগেছে গাছগুলোকে এত বড় করতে। মাশাল্লাহ, সবগুলো বেগুন গাছে কিন্তু ফুল চলে আসছে, টমেটো গাছে কিন্তু ফল ধরেও গেছে। ছাদ বাগান করতে কিন্তু অনেক টাকা পয়সার দরকার হয় না, অনেক মাটিরও দরকার হয় না। আমার গাছ লাগানোর ভিডিওগুলো একটু ফলো করলে আপনারা বুঝতে পারবেন, বেশি মাটির দরকার হয় না। রান্নাঘরের যে সবজি কোটা, যে পচনশীল ময়লাগুলো আছে, ওইগুলোর সাথে বালি মিক্স করে জৈব সারটা তৈরি করে কিন্তু গাছ লাগানো যায়। তো আপনারা আমার ভিডিওগুলো দেখে ফলো করে যদি লাগান তাহলে আপনাদেরও উপকার হবে। প্রিয় ভিউয়ার্স, আমার ভিডিওর এ পর্যায়ে এসে যারা এখন একটা লাইক দেননি, প্লিজ একটা লাইক দিয়ে দেন। আর যারা নতুন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনের অল অপশনটা প্রেস করে রাখবেন, তাতে করে আমার চ্যানেলের নতুন ভিডিওর আপডেট সবার আগে আপনাদের ফোনে যাবে। আর অলরেডি এই কাজটা যারা করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, যেটার জন্য আজকে আমার এই ভিডিওটা করা সেটাতে আসি। তো বলেছিলাম আমার টমেটো গাছের পাতাগুলো কুঁকড়ে গিয়েছিল। দুইটা গাছে আমি একটা জীবাণুনাশক ইউজ করেছি, সেটা করার পরে আমি আলহামদুলিল্লাহ ভালো ফল পাওয়ার পরে আপনাদের সাথেও শেয়ার করে নিচ্ছি। এখন যেহেতু শীতকাল, আমাদের যে সবজি বাগানগুলো আছে অনেকে বেলকনিতে করেন, অনেকে ছাদে করেন, তো তাদের উপকার আসবে। সেই জন্য তাহলে ভিডিওটা স্কিপ না করে পুরাটা দেখার চেষ্টা করেন। এখানে আমি 1 লিটার মতো পানি নিয়ে নিয়েছি। প্রথমে যেটা দেখিয়েছি ওটা হচ্ছে বেকিং সোডা, যেটা বেকিং পাউডার না আবার বেকিং সোডা, ওখান থেকে আমি 1/2 চা চামচ নিয়ে নিয়েছি 1 লিটার পানির জন্য। তারপরে হচ্ছে যেটা আমরা ডেক্সি মাজার জন্য যে লিকুইডটা ইউজ করি, যার বাসায় যেই রকম আছে, ওটা 2 চামচ নিয়ে নিয়েছি। 1 চামচ নিলেও হবে, কারণ আমারগুলো আমি পানি মিক্স করে রেখেছিলাম, সেই জন্য 2 চামচ নিয়েছি। ডেক্সি ধোয়ার সময় যাতে আবার নতুন করে পানি মিশাতে না হয় সেজন্য আমি একসাথে পানিগুলোকে মিক্স করে রাখি সময় বাঁচানোর জন্য। ওখান থেকে আমি 2 চামচ দিয়ে দিয়েছি। এখন একটা খালি বোতলে ভরে নিচ্ছি, যার বাসায় যেরকম খালি বোতল আছে, আমার কাছে কোকের বোতল ছিল, ওটাতে আমি ভরে নিচ্ছি। তো সবগুলো ভরে নেওয়ার পরে আমি একটা স্প্রের ঢাকনা লাগালাম। তো এটা দিয়ে সমস্ত গাছে
স্প্রে করে দিব। তার আগে একটা কাজ আছে, সেটা হচ্ছে গাছগুলো যেহেতু শুকনো এখন বিকেলবেলা, এটা কিন্তু সকালবেলা করলে বেশি উপকার হয়, কারণ গাছে তখন শিশির থাকে। রাতের বেলা যখন কুয়াশা পড়ে তখন শিশিরে কিন্তু গাছগুলো ভিজে যায়, তখন এই কীটনাশকটা ইউজ করলে কিন্তু ভালো হয়। তো সেই জন্য এখন যেহেতু গাছগুলো শুকনো তাই আমি আগে পানি দিয়ে গাছগুলোকে ভিজিয়ে দিয়েছি। মনে হচ্ছে যেন কুয়াশাতে শিশির পরে গাছগুলো ভিজেছে, ওভাবে করে ভিজিয়ে নিয়েছি যাতে আমার বেগুন গাছ এবং মরিচ গাছের ফুলের কোনো সমস্যা না হয়, কোনো ক্ষতি না হয়। তো সেভাবে ভিজিয়ে নেওয়ার পরে আমি সমস্ত গাছে এই জীবাণুনাশকটা আমি ছিটিয়ে দিচ্ছি, একদম ভিজা ভিজা করে ছিটিয়ে দিব। তো দুইটা গাছে আমি এটা ইউজ করার পরে ফল পেয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করেছি, আপনারা বানিয়ে একবার ইউজ করে দেখবেন। পাতা কুকড়ানো রোগ যেটা ওটা আর হবে না, বিশেষ করে মরিচ গাছ এবং টমেটো গাছে হয়। এই যে আমার চারটা গাছে দুইটা গাছ কিন্তু ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ, ফলও ধরেছে, আর দুইটা যেগুলো আমি আপনাদের জন্য ওয়েট করছিলাম গাছগুলোকে ওটাতে ইউজ করি নাই। তো এখন আলহামদুলিল্লাহ স্প্রে করব, এক দুই দিন অন্তর অন্তর আমি স্প্রে করব। আগের দুইটা গাছও আমি ওভাবে করেছি, আলহামদুলিল্লাহ ভালো ফল পেয়েছি। আপনারাও সেরকম আমার ভিডিও অনুসরণ করে যদি এভাবে গাছের পরিচর্যা করেন তাহলে ইনশাল্লাহ আপনারাও ফল পাবেন। আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।